একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নম্বরে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। প্রেমানন্দ তিনি হরানন্দজিকে প্রশ্ন করলেন, আচ্ছা শিব পরমাত্মা বা ব্রহ্মের নামান্তর, তিনি বিশ্বদেব, বিশ্বরূপ, বিশ্বাতীক, বিশ্বান্তর্যামী, আমরা শিবকে ভব, সর্ব, ঈশান, পশুপতি, রুদ্র, উগ্র, ভীম এবং মহাদেব, এই যে আটটি নাম, তা এই আটটি নামে আমরা ডাকি কেন, আপনি দয়া করে কি বলবেন? দেখুন, এই নামগুলির প্রত্যেকটির একটা তাৎপর্য আছে। ব্রহ্মের অস্তিত্ব সর্বত্র এবং সর্বদা, ব্রহ্মের অস্তিত্ব সর্বত্র এবং সর্বদা তিনি বিদ্যমান বলে তিনি হচ্ছেন শাশ্বত পুরুষ, এজন্য তিনি ভব। আবার মনে রাখতে হবে, সকল বস্তুর নাশকর্তা হচ্ছেন তিনি, তাই তাকে বলা হয় সর্ব। তিনি নিরুপাধিক পরম ঐশ্বর্যবান, এজন্য তিনি ঈশান। পশু অর্থাৎ সকল প্রাণীবর্গের এবং পাশের প্রভু, সেজন্য তার নাম হচ্ছে পশুপতি। তিনি চিৎচিতের নিয়ামক এবং এই সংসারের শোক বিদূরিত করেন, তাই তাকে রুদ্র বলা হয়। সকল বস্তু তার তেজে উদ্ভাসিত হয়, কেউই তাকে অভিহিত করতে পারে না, এ কারণেই তার নাম হচ্ছে উগ্র। ভীষণতা এবং ভয়ের আধার তিনি, তাই তাকে বলা হয় ভীম। সকলের শ্রেষ্ঠ বলে তিনি হচ্ছেন মহাদেব। এইভাবে এই প্রত্যেক নামের মধ্যে নিহিত রয়েছে এক একটি বিশিষ্ট গুণের পরিচয়। সকল কল্যাণ গুণের আশ্রয় তিনি হচ্ছেন শিব। তিনি চিত, তিনি অচিত এবং পুরুষোত্তম ভাবে তিনি পরিণত। তার অনুগ্রহে জীব পুরুষার্থ লাভ করে, তার প্রসাদেই জীব প্রায় সমান গুণতা প্রাপ্ত হয়। এজন্যই আমরা কায় মনোবাক্যে সেই আনন্দরূপ এবং অখণ্ড চৈতন্য স্বরূপ সেই শিবকে আমরা প্রণাম করি। আমি দেখছি প্রত্যেকেই তারা আত্মকর্মে, ধ্যানে, জপে তারা মন দিয়েছেন। চুপচাপ বসে আছি মা নর্মদার দিকে তাকিয়ে। উত্তর তটে দু একটা আলো আমি দেখতে পাচ্ছি। আমি ভাবতে লাগলাম, এইরকম কতই না জানি সিদ্ধ মহাযোগী মা নর্মদার উভয় তটে তারা বাস করছেন। সত্যি রেবা রেবা জপ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম যখন ভাঙল তখন ধীরে ধীরে চোখ খুলে দেখি গাছপালায় তখন অন্ধকার আছে, সকাল হয়ে আসছে। দুটো ময়ূর কেকা কেকা শব্দ করতে করতে সামনের উঠোনের বড় গাছটিতে উড়ে গিয়ে বসল। আমরা প্রায় সকলেই জেগে গেছি। আমরা কমণ্ডলু হাতে নিয়ে আয়ুর্বেদ চর্চা কেন্দ্রের ফাটক পেরিয়ে মা নর্মদার ঘাটে গিয়ে উপস্থিত হলাম। মা নর্মদায় স্নান করে একেবারে মন প্রাণ আমাদের তৃপ্তিতে ভরে গেল। স্নান সেরে উঠে মা নর্মদার তটে দাঁড়িয়ে বাবার কাছে শেখা রুদ্রসূক্ত উদাত্ত কণ্ঠে আমি পাঠ করতে শুরু করলাম। এই মন্ত্রধ্বনিতে গমগম করতে থাকলো
মা নর্মদার এই তট। আশ্রয়স্থলে আসার জন্য আমি ঘুরতেই আমি দেখতে পেলাম বিজ্ঞানানন্দজি তিনি হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। তিনি সবিনয়ে তিনি জানাচ্ছেন, গুরুজি আপ লোকে কে সাথ ভেট কে লিয়ে পধারে হ্যায়। আমরা ত্রস্ত ব্যস্ত হয়ে কুঠিয়াতে ফিরে এসে দেখছি সাধুজি তিনি আমাদের কুঠিয়ার উঠোনের উপরের যে বড় গাছ সেই গাছটার তলায় তিনি বসে আছেন। বিজ্ঞানানন্দজি ধুল্লব লুণ্ঠিত হয়ে তার গুরুজিকে তিনি প্রণাম করলেন, আমরাও সাষ্টাঙ্গ দিলাম। প্রণাম করে উঠেই আমি দেখলাম প্রায় 6 ফুট লম্বা গৌরকান্তি তেজদৃপ্ত মূর্তি, চোখ দুটি তার অস্বাভাবিক উজ্জ্বল, সারা শরীরে আনন্দ এবং লাবণ্য যেন উছলে পড়ছে, একেবারে ধাবড়িকুণ্ডের একলিঙ্গ স্বামীর তিনি প্রতিমূর্তি যেন। জীবনের ক্লেদ, জীবনের গ্লানি, যাক ডুবে অনন্ত পাথারে, জীবনের ক্লেদ, জীবনের গ্লানি, যাক ডুবে অনন্ত পাথারে, সুখ দুঃখ মৃত্যু ভয়, যাক ভেসে দূর দূরান্তরে, তোমার পরশ হল বোধির বোধন, প্রজ্ঞার প্রকাশ হল রসঘন আনন্দ দীপন, হে ব্রহ্মর্ষি তব পদে নমি বারংবার বারংবার বারংবার। তিনি বলছেন, তুম লোগো কো দেখকর হাম বহুত খুশ হুয়া, জিতা রাহো জিতা রাহো। বিজ্ঞানানন্দ তুমি ইন সাধুও কো এবং শৈলেন্দ্র নারায়ণজি কো অচ্ছি তরহ সে দেখভাল করনা। মহাত্মা একলিঙ্গ স্বামী মুঝে ইন্টারনাল মেসেজ ভেজা। এরপর তিনি আমার দিকে তাকিয়ে বলছেন, মাই মহাত্মা একলিঙ্গ স্বামীকে গুরু ভাই হো, আপকে বারে মে হামকো সব কুছ মালুম হয়। হর নর্মদে হর নর্মদে হর নর্মদে। আমি দেখলাম এই বলেই বিশ্বকানন্দজি তিনি নীরব হলেন। কিছুক্ষণ পরেই উঠে দাঁড়িয়ে তিনি আমাদেরকে তাকে অনুসরণ করার জন্য তিনি ইঙ্গিত করলেন। তার সঙ্গে আমরা মঠ বাড়িতে প্রবেশ করলাম। বড় হলঘরে একটি কাঠের কারুকার্য খচিত সিংহাসনে বসে আমাদের সিংহাসনের সামনে পাতা ফরাসের উপর তিনি বসতে বললেন। তারপর তিনি বলতে আরম্ভ করলেন, তিনি বলছেন, আমাদের এই আয়ুর্বেদ চর্চা কেন্দ্র এটি বহু প্রাচীন। আমরা এখানে কয়েকজন আয়ুর্বেদের মনন এবং নিধিধ্যাসনে আমরা রত। অথর্ববেদের নানা মন্ত্রে স্তোত্রে শারীর স্থান, শারীর বিদ্যা, ভেষজ বিদ্যা, চিকিৎসা প্রভৃতি বিষয়ের এবং এই বেদের দশম খণ্ডে মানুষের সৃষ্টির উল্লেখ সেখানে আছে। ঋষি নারায়ণ আয়ুর্বেদোক্ত কতকগুলি প্রাচীনতম ঔষধ প্রস্তুত প্রণালীর আবিষ্কারকর্তা তিনি। অথর্ববেদের অনেক পরে আত্রেয় চরক সুশ্রুত প্রবর্তিত হিন্দু অ্যানাটমিতে উল্লিখিত অস্থি সংস্থানের সঙ্গে তার প্রভূত মিল আছে। তালিকা আকারে আমি তোমাদেরকে বলছি, লক্ষ্য করো, মিল তোমরা দেখতে পাবে। এই বলে তিনি একটি চার্ট খুলে তিনি আমাদেরকে দেখালেন। তাতে শল্যবিদ্যা, নানা সংক্রমণ ব্যাধির চিকিৎসা, স্ত্রী রোগে ঔষধ হিসেবে ভেষজের ব্যবহার, এমনকি গবাদি পশুর কয়েকটি রোগের উল্লেখ অথর্ববেদে পাওয়া যায়। অশ্ব, গজ ও গবাদি প্রভৃতি গৃহপালিত পশুর চিকিৎসার জন্য কয়েকটি অতি উৎকৃষ্ট প্রাচীন গ্রন্থের পরিচয় পাওয়া যায়। এর মধ্যে 2000 শ্লোক বিশিষ্ট এবং 8টি অধ্যায়ে বিভক্ত অশ্বায়ুর্বেদ সিদ্ধান্ত বা শালিহোত্র সংহিতা অশ্ব চিকিৎসার এক প্রামাণিক গ্রন্থ। চলিত কিংবদন্তি হচ্ছে শালিহোত্র অশ্ব চিকিৎসার জ্ঞান স্বয়ং ব্রহ্মার নিকট তিনি লাভ করেছিলেন। পালকাপ্যের হস্তায়ুর্বেদ হস্তি চিকিৎসার প্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। 4 অধ্যায় বিভক্ত এই গ্রন্থ। প্রথম অধ্যায়ে আছে মহারোগস্থান, দ্বিতীয় অধ্যায়ে ক্ষুদ্র রোগস্থান, তৃতীয় অধ্যায়ে শল্যস্থান এবং চতুর্থ অধ্যায়ে হচ্ছে উত্তরস্থান। হস্তির স্বভাব, বন্যহস্তি ধরবার এবং পোষ মানাবার উপায় তার বর্ণনা করে নীলকণ্ঠ তিনি রচনা করেন মাতঙ্গ লীলা, যা প্রাচীন ভারতীয় প্রাণীবিদ্যার একটি উৎকৃষ্ট গ্রন্থ। অথর্ববেদে জ্বর বা তক্ষণ বলে এক প্রকার রোগের বর্ণনা আছে, যার সঙ্গে আধুনিককালের ম্যালেরিয়া জ্বরের প্রভূত মিল দেখতে পাওয়া যায়। প্রাচীন হিন্দুগণ তারা এই রোগের কথা জানতেন। তক্কম ছাড়া আশ্রাব অর্থাৎ অতিসার বা পেটের অসুখ, কাশিকা অর্থাৎ কাশ, বলাস বা যক্ষা, জলতর অপচিত অর্থাৎ ক্ষত, বিদ্রোধ অর্থাৎ ফোঁড়া,
কিলাস অর্থাৎ কুষ্ঠ বা চামড়ার রোগ প্রভৃতি বহুবিধ রোগের সেখানে উল্লেখ দেখতে পাওয়া যায়। কোনো কোনো রোগ যে বংশানুক্রমিক, অথর্ববেদের ঋষিগণ তা অবগত ছিলেন। এই রোগদের বলা হতো ক্ষত্রিয়। অথর্ববেদে ত্রিধাতুর উল্লেখ আছে। অথর্ববেদোক্ত শুষ্ক, সিক্ত এবং সঞ্চারী এই শব্দত্রয় পরবর্তীকালের ত্রিধাতু বায়ু, পিত্ত ও কপকে বুঝায়। সাইনাচার্য এরূপ তিনি মনে করেন। তবে শুষ্ক, সিক্ত ও সঞ্চারী নানা প্রকার বিকৃতির ফলেই যে রোগের উৎপত্তি হয়ে থাকে এই রূপ মত সবসময় গৃহীত হতো। অথর্ববেদের মতে বিভিন্ন জাতীয় ভূতবর্গের আক্রমণে শরীর ব্যাধিগ্রস্ত হয়ে থাকে। সাধারণভাবে অথর্ববেদ এই মতই প্রচার করেছে। এই সকল ভূত ও পিশাচ জাতীয় প্রাণীদের মধ্যে জাতুধান, কিমিদিন, অমিবা, রক্ষ, অত্রিন, কন্ন, দয়াবিন, অলিংস, বৎসক, পলাল, সর্ক, কোক ইত্যাদি প্রধান। সময় সময় দেবগণ মানবদেহ আশ্রয় করে নানা রোগের সৃষ্টি তারা করেন। যেমন জলদরের কারণ হচ্ছে স্বয়ং বরুণ দেব। সুতরাং দেহকে রোগমুক্ত করতে হলে আক্রমণকারী এইসব ভূত, পিশাচ ও দেবতাদের বিতাড়ন করা দরকার। এই উদ্দেশ্যে অথর্ববেদে নানা প্রকার শান্তি, সস্তয়ন ও কবচ তা ধারণের বিশেষ ব্যবস্থার বর্ণনা আছে। অথর্ববেদে রোগ নিরাময়ের উদ্দেশ্যে মন্ত্র ও কবচাতির বাহুল্য থাকলেও নানাবিধ ভেষজের অলৌকিক গুণের কথাও সেখানে আছে। উদ্ভিদ ও ভেষজের ক্ষমতা সম্বন্ধে বর্ণনাগুলি থেকে মনে হয় অথর্ববেদের সময় গাছগাছড়ার সাহায্যে চিকিৎসার বিশেষ প্রচলন ছিল। এই শেষোক্ত উপায়ে যারা রোগের চিকিৎসা করতেন তাঁদের বলা হতো ভিষক। এই রূপ শত শত ভিষক এবং সহস্র সহস্র ভেষজের উল্লেখ আমরা অথর্ববেদে পাই। অথর্ববেদের আমলে মন্ত্রবাদী এবং ভেষজবাদীদের মধ্যে একটা বিরোধ থাকলেও মানবদেহ ও উদ্ভিদ সম্বন্ধে জ্ঞান ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে মন্ত্রবাদীদের প্রভাবও ধীরে ধীরে সংকুচিত হয়। কৌশিক সূত্রে বহুবিধ উদ্ভিজ ঔষধের নাম সেখানে পাওয়া যায়। যেমন পলাশ, কাম্পিল, বরণ, জঙ্গির, অর্জুন, বেতস, সমী, শঙ্কা, দর্ভ, পুতিকা ইত্যাদি। ক্ষতস্থানে জলৌকা এবং সর্পদষ্ট স্থান অগ্নিকর্ম দ্বারা পোড়াবার বিধি কৌশিক সূত্রে দেখা যায়। যুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন হলে ধাতু অথবা কাষ্ঠ নির্মিত কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের উল্লেখ সেখানে আছে। ঋগ্বেদের অশ্বিনী কুমার বিজ্জলার ছিন্ন পদে একটি লৌহ পদ তিনি জুড়ে দেন। তিনি ঋজাস্য, পরাবৃজ, কন্য ও কক্ষীবতের অন্ধত্ব তিনি দূর করেন। বহু বন্ধা নারীকে সুপ্রজা তিনি করেন। এইসব কাহিনীর ঐতিহাসিক ভিত্তি যাই হোক, বৈদিক যুগে চিকিৎসা ব্যাপারে প্রাচীন আর্য ঋষিদিগের শিক্ষায় ও লেখনীতে ব্যবহারিক ও বিজ্ঞানসম্মত জ্ঞানের পূর্ণ প্রকাশ যে দেখতে পাওয়া যায় তাতে কোনো সন্দেহ নাই। অথর্ববেদের উল্লিখিত শারীরবৃত্ত সম্প্রসারণ করে আয়ুর্বেদ রচিত হয়েছিল। বস্তুত আয়ুর্বেদ অর্থাৎ আয়ুর্বিদ্যা অথর্ববেদেরই একটি শাখা বিশেষ। সুশ্রুত তিনি বলছেন, আয়ুর্বেদ অথর্ববেদেরই উপাঙ্গ এবং সহস্র অধ্যায়ে লক্ষ শ্লোকে তা ব্রহ্মা রচনা করেছিলেন। বৃদ্ধ বাগভট আয়ুর্বেদকে তিনি অথর্ববেদের উপবেদ বলেছেন। চরক ও ডনহনের মতো মনীষীদের মতে আয়ুর্বেদ তার স্বতন্ত্র বেদ। ডনহনের মতে লক্ষ শ্লোকাত্মক আয়ুর্বেদ মাত্র 6000 মন্ত্রে সম্পন্ন অথর্ববেদের উপাঙ্গ হতে পারে না। তথাপি অথর্ববেদের সঙ্গে আয়ুর্বেদের নানা মিল ও নিবিড় সম্বন্ধ উপেক্ষণীয় নহে। এই বিশেষ যোগ বহু প্রাচীনকাল হতে বর্তমান। আয়ুর্বেদের আলোচনা 8টি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে কায়তন্ত্র অর্থাৎ সাধারণ চিকিৎসাবিদ্যা। 2য়ত শল্যতন্ত্র অর্থাৎ শল্যবিদ্যা এবং ধাত্রীবিদ্যা। 3য়ত শালাক্যতন্ত্র অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, গলদেশের চিকিৎসা। 4থত ভূতবিদ্যা অর্থাৎ মনোবিকার, বাতুলতা প্রভৃতি রোগের আলোচনা ও চিকিৎসা। 5মত কৌমারভৃত্য অর্থাৎ শিশু চিকিৎসা। 6থত অগতন্ত্র অর্থাৎ বিষ এবং বিষক্রিয়া প্রভৃতির আলোচনা। 7মত রসায়নতন্ত্র অর্থাৎ রসায়ন এবং বার্ধক্যে স্বাস্থ্যরক্ষা বিধি। 8মত
बाजीकरण तंत्र अर्थात कामज पूर्ण जौवन से जौवन प्रदान सम्पर्के आलोचना। प्रसंगत रसायन शब्दटी अथर्व वेदोक्त आयुष्यानी शब्द होते उद्भूत। आयुष्यानीर अर्थ होच्छे जीवन और स्वास्थ्य लाभेर उपाय। प्राचीनकाले आनुमानिक ख्रीष्टपूर्व 1000 अब्देर पूर्वे समग्र शारीरवृत्तेर एत सुंदर एवं प्रणालीबिद्ध आलोचनार दृष्टान्त पृथिवीर आर कोनो देशे देखा जाए ना। तथ्यर समावेश एवं आलोचना पद्धतिर मध्य वैज्ञानिक अंतर्दृष्टि ता प्रतिफलित होयेछे। विशेषत कायतंत्र कौमारतंत्र अगततंत्र प्रभृति आयुर्विद्यार कयेकटि विभागेर विषयबस्तु वैज्ञानिक भित्तिर उपर एकेबारे प्रतिष्ठित। এই বৈজ্ঞানিক ভিত্তির কথা বলতে আমরা অবশ্য আধুনিক বৈজ্ঞানিক ভিত্তির কথা কিন্তু বলছি না। আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে 3000 বৎসর পূর্বের চিকিৎসক এবং শারীরবৃত্ত বিশারদদের জ্ঞান যাচাই করার চেষ্টা অসঙ্গত। এই সময় বিভিন্ন দেশে সভ্য জাতির মধ্যে সাধারণত জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি দেখা যায় তার পরিপ্রেক্ষিতে আয়ুর্বেদোক্ত জ্ঞান বিচার করলেই এর অতুলনীয় শ্রেষ্ঠত্ব ও প্রাচীনত্ব প্রাচীন ভারতের যে বৈদ্য এবং ভিষকদিগের যে আশ্চর্য প্রতিভা আপনা হতেই তা প্রকাশ পাবে। এই আয়ুর্বেদ প্রথমে কে বা কারা রচনা করেছিলেন তার কোনো নির্ভরযোগ্য ইতিহাস নেই। সম্ভবত বহু শতাব্দী ধরে বহু চিকিৎসক এবং শারীরবিদদের অভিজ্ঞতা ধীরে ধীরে এই শাস্ত্রের রূপ পরিগ্রহ করেছিল। খ্রিস্টপূর্ব 6 শতাব্দীর অনুরূপ সময়ে আমরা আত্রেয় এবং সুশ্রুতের কথা পাই। এই দুই চিকিৎসকই ঐতিহাসিক পুরুষ। তার পূর্বে যে সকল চিকিৎসক এবং শারীরবিদের নাম পাওয়া যায় তারা হচ্ছেন দক্ষ, ইন্দ্র, ভরদ্বাজ, ভৃগু, ধন্বন্তরী। কিন্তু নির্ভরযোগ্য ঐতিহাসিক তত্ত্বের অভাবে তাদের বাস্তব অস্তিত্ব প্রমাণ করা কঠিন। এই সম্বন্ধে প্রচলিত নানা কিংবদন্তি ছাড়া অধিক কিছু বলা সম্ভবপর নয়। চরক সংহিতায় উল্লিখিত এইরূপ একটি কিংবদন্তি অনুসারে ব্রহ্মা শারীরবৃত্তের জ্ঞান প্রথম দক্ষকে শেখান। এই দক্ষের নিকট হতে শিক্ষা করেন অশ্বিনী কুমার দয়। ইন্দ্র তিনি অশ্বিনী কুমার দয়ের নিকট এই জ্ঞান অবগত হয়ে তাঁর প্রিয় শিষ্য ভরদ্বাজের নিকট তা তিনি প্রকাশ করেন। শেষে আত্রেয় ভরদ্বাজের কাছে এই ব্রহ্মবিদ্যা তিনি লাভ করেন। আত্রেয়ের 6 সুযোগ্য শিষ্য অগ্নিবেশ, ভেল, যতুকর্ণ, পরাশর, হারিত ও খরপানি হিন্দু চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে তারা প্রসিদ্ধ। অগ্নিবেশ তিনি চরকের গুরু, চরকের শিষ্য হলেন দৃঢ়বল। আরেকটি কিংবদন্তি অনুসারে কাশীরাজ ধন্বন্তরী এই জ্ঞান ইন্দ্রদেবের বা তার শিষ্য ভরদ্বাজের নিকট তিনি লাভ করে পরে তার সুযোগ্য শিষ্য সুশ্রুতকে তিনি অর্পণ করেছিলেন। সুশ্রুত সেই বিদ্যা দান করেন তার সুযোগ্য শিষ্য নাগার্জুনকে। আত্রেয় ও সুশ্রুতের কাল হতেই প্রকৃতপক্ষে ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সূত্রপাত। এই সময় থেকে কোন ভারতীয় শারীরবিদ কখন কি গ্রন্থাদি তিনি রচনা করেছেন এবং চিকিৎসা শাস্ত্র ও শারীরবৃত্তের বিবর্তনে কার অবদান কতটুকু তা মোটামুটিভাবে বলা চলে। আত্রেয় ও সুশ্রুত হতে স্বনামধন্য ভারতীয় চিকিৎসকগণ আর বিস্তৃত কিংবদন্তি যুগের তারা মানুষ নন। ঐতিহাসিক নানা ঘটনাস্রোতের মধ্য দিয়ে তাদের চিনে নিতে অসুবিধে আর হয় না। ইতিহাসের দিক থেকে তাই আত্রেয় ও সুশ্রুতকে ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের জন্মদাতা বলে মনে করা হয়। অত্রির পুত্র আত্রেয়, সেই আত্রেয় ঋষির সম্পর্কে আমি আরও বেশ কিছু কথা আপনাদেরকে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব
কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।